জানি আমরা আপনারা এই মানুষটাকে ভুলে গেছেন, কারণ আমাদের দেশে এক একটা ইস্যুর পর এক একটা ইস্যু ভাইরাল হয়, আপনারা শুধু সেই ভাইরাল ইস্যু নিয়ে পড়ে থাকেন, তাই না? এই তো কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে এই অবস্থায় এই পরিস্থিতিতে কুমিল্লা আদালতে হাজির করেন। খালেদ সাইফুল্লাহ এবং মামুনুল হককে বিজ্ঞ বিচারদুরির আদালতে হাজির করা হয়েছে। আলেমুলামা যারা আছে, ধর্মের নেতৃবৃন্দ আছে, তাদের সমস্ত বিষয়ের সাথে আমাদের ঐক্যমত নাই, কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যমত। বর্তমানে দেশে যে নৈরাজ্য চলছে, দুঃশাসন চলছে, সেই দুঃশাসনের অবসান ঘটাতে আলেমুলামা বামদার সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। দর্শক, এই সবই মিলিয়ে আসছে আজকের ভিডিও। আজকের ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন। আর যারা যারা নতুন জয়েন হয়েছেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন একটা ক্লিক করে দিয়ে পাশে থাকবেন। যদি মন চায় তাহলে ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, বাংলাদেশে এক একটা ঘটনা রেশ কাটতে না কাটতে আরেকটা ঘটনা নতুন করে শুরু হয়ে যায়। যেমনই আমরা বিগত দিনগুলোতে দেখেছি মাওলানা মামুনুল হক থেকে শুরু করে বিভিন্ন ওলামা ইকরামগণ, বাংলাদেশে আবার কয়েকটা নারী মাদক মামলায় গ্রেপ্তারও হলো, আবার অনেকেই ছাড়াও পেল। দর্শক, বাংলাদেশের সুশীল সমাজের লোকজন এখন প্রশ্ন রাখে যে যারা মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন ইস্যুতে, যেমন যারা মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন অনেকেই, যেমন নাসির মোহাম্মদ, পরিমণি এবং হেলেনা জাহাঙ্গীর, অনেকেই অনেক মামলাতে গ্রেপ্তার হয়েছেন। আপনারা জানেন, আপনারা জানেন ইতিমধ্যে পরিমণি, নাসির মোহাম্মদ এবং হেলেনা জাহাঙ্গীরও কিন্তু তিনটা মামলায় জামিন পেয়ে গেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি আছে সেটা এখনও জামিন হয়নি। কিন্তু বাংলাদেশে যে উলামা ইকরামগণ গ্রেপ্তার হয়েছেন তাদের কোনো কারো জামিন পেয়েছে কি না সেটা আদৌ প্রকাশ হয়নি। দর্শক, যদিও বা প্রকাশ হয়ে থাকে সেটা আসলে আমার জানা মতে দেখা যায়নি। দর্শক, এই বিষয়ে সুশীল সমাজের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে মন্তব্য করতেছে। দর্শক, আপনারা জানেন মাওলানা মামুনুল হকের একটা দুইটা তিনটা মামলা নয়, তিনার চার পাঁচটার অধিক মামলা হয়েছে। এবার এক এক মামলায় এক একবার রিমান্ডও দেওয়া হয়েছে। দর্শক, এই মাওলানা মামুনুল হকের আদৌ কি কোনো মামলায় জামিন হয়েছে কিনা সেটা আমি জানি না। যদি আপনারা জেনেও বা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। দর্শক, এই মাওলানা মামুনুল হককে যখন কুমিল্লা আদালতে তোলা হয়, কুমিল্লা আদালতে তোলা হয় তিনাকে, কোন মামলায় আসলে কুমিল্লা আদালতে তোলা হয়েছিল বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মুখ থেকে শোনা যাক। সাইফুল্লাহ এবং মামুনুল হককে বিজ্ঞ বিচারিক আদালত আমলী আদালত নম্বর সাত নম্বর আমলা বিচারক জনাব মোহাম্মদ ইব্রাহিমুল হক চৌধুরীর আদালতে হাজির করা হয়েছে। এই আদালতে দুইজনকে হাজির করা হয়েছে। এই মামলাটা ছিল চান্দিনার, যে সে ধর্মকে অবলম্বন করে দেশে নাশকতার সৃষ্টি করছে, সৃষ্টি করার কারণে এই মামলা সৃষ্টি হয়েছে। আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন তিনি যেহেতু ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন, তো কেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন সেটা আইন ভালো করে জানে, আইন তার নিজস্ব গতিতে চলে। এবং খালেদ সাইফুল্লাহ এবং মামুনুল হক সহ আরো অজ্ঞাতনামা অনেক আসামি আসছে, তো টোটাল আসামি কতজন এটা সিএস দাখিল করার পরে বলা যাবে। এখনো মামলা তদন্তের দিন আছে। এই মামলাটা বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি ক্রমে আগামী 23/12/2021 তারিখ চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন। দর্শক, এই বিষয়ে জনপ্রিয় মুখ বিপি নুরুল হক নূর তিনি একটা দাঁত ভাঙ্গা বক্তব্য রেখেছেন, চলুন আমরা সেই বক্তব্যটুকু শুনে আসি। আপনারা আল্লাহর ধর্ম প্রচার করেন, দিনের কথা বলেন, তাহলে তো আপনাদের মধ্যে এত বিরক্তি থাকার কথা না। এবং আমরা অবশ্যই বলবো
আরে মোলামা যারা আছে ধর্মের নেতৃবৃন্দ আছে তাদের সমস্ত বিষয়ের সাথে আমাদের ঐক্যমত নাই, কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যমত। বর্তমানে দেশে যে নৈরাজ্য চলছে, দুঃশাসন চলছে, সেই দুঃশাসনের অবসান ঘটাতে আলে মোলামা বাম ডান সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। প্রয়োজনে যে যার জায়গা থেকে রাজপথে নামবেন। একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করায় যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি কালো আইন, একটি নিপীড়নমূলক আইন, একটি গণবিরোধী আইন, এই আইনটি নিয়ে প্রতিবাদ করে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত হয়েছেন ছাত্র যুবক তরুণ ভাই বন্ধুদেরকে তাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা বলে শেষ করবো, যেহেতু আজকে কিছুদিন আগে বাজেট দিয়েছে, আজকে দেখেছেন ওখানে একদল দাঁড়িয়েছে, এখানে একদল দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে? এটাই তো প্রমাণ করে দেয় যে আছে এই রাষ্ট্র কতটুকু তার জনগণের প্রতি দায়বদ্ধ রয়েছে। আজকে বাজেট দিয়েছে, গরিব মানুষের জন্য এই বাজেটে কিছু নাই, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর জন্য কিছু নাই, শুধু সালমান এব্রাহামের ক্যাটাগরি যারা ব্যবসায়ী গভর্নমেন্টকে যারা চান্দা দিয়ে ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তাদের জন্য 5% কর রেয়াত করেছে। বাট এই যে এতগুলো মানুষ আজকে যে শ্রমিকদের ঘামের টাকায় আমার অর্থনীতির চাকা সচল থাকে, গার্মেন্ট শ্রমিক, রিক্সা শ্রমিক, বাস শ্রমিক, তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা নাই, তাদেরকে টিকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই বাসের হেল্পার, বাসের ড্রাইভার আপনাকে প্রতিনিয়তই নিরাপত্তা দেওয়ার জন্য তো বাস চালাচ্ছে রাস্তায়, আমার চেয়ে আগে ওর সুরক্ষার দরকার, কিন্তু সরকার সেটা ব্যবস্থা গ্রহণ করে। দর্শক আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, বাংলাদেশে এক একটা ইস্যুর পর এক একটা ইস্যু ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু ইতিমধ্যে জামিনও পেয়ে গেছেন। তো সাধারণ জনগণের প্রশ্ন যে বাংলাদেশে এত উলামা ইকরাম গ্রেপ্তার হলো, কোনো উলামা ইকরামকে এই পর্যন্ত জামিন দেওয়া হলো না, তারা যেহেতু রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, তাহলে সেটা আইন প্রশাসন ভালো করেই জানে। দর্শক এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।